বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আপনাদেরকে একটু কয়েকটা কি পয়েন্ট, যেহেতু সবাই আপনারা এখানে উপস্থিত, বিশেষ করে একাডেমিক কাউন্সিলে আমরা জানি যে আমাদের অনারেবল ডিন, অনারেবল হেড, অনারেবল সিনিয়র প্রফেসররা সবাই এখানে উপস্থিত। আমরা এতদিন কিন্তু বিশ্ববিদ্যালয়টাকে আমরা একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করেছি, আমাদের উপরে দিয়ে অনেক ঝড় ঝাপটা, অনেক পেইন, ফাইন্যান্সিয়াল প্রবলেম, লড অফ প্রবলেম আমরা কিন্তু প্রতিনিয়ত ফেস করেছি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, উইথ দ্য সাপোর্ট অফ অল অফ ইউর সাপোর্ট আমরা কিন্তু এখন একটা ভালো একটা অবস্থানে বিশ্ববিদ্যালয়টাকে আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। আমরা আপনাদের শিক্ষকদের অ্যাকোমোডেশন করতে পেরেছি, আমরা আমাদের স্টাফদেরও কিন্তু মিনিমাম পর্যায়ে কিছু অ্যাকোমোডেশন করেছি, শিক্ষকদের আরও অ্যাকোমোডেশনের কাজ আমরা করছি, ছাত্রছাত্রীদের অ্যাকোমোডেশনের বন্দোবস্ত করেছি, আউটসোর্সিং করে আমরা কিছু কাজ করছি, ট্রান্সপোর্টেশন আমরা ওভারকাম করতে পেরেছি, অলমোস্ট ম্যাক্সিমাম অব্লিগেশনগুলো কিন্তু আমরা ওভারকাম করে বের হয়ে আসতে পেরেছি। এবং আমার মনে হয় যে একটা সময় কিন্তু ছিল যখন আমরা ঢাকায় ছিলাম, তখন কিন্তু আমাদের অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়েছে, এবং আলহামদুলিল্লাহ আবারও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনারা সবাই সাপোর্ট দিয়ে আপনারা যেভাবে এই ক্যাম্পাসে সবাই চলে আসার পরে এখন আমি আশা করি যে আপনারা নিজেরাই রিয়েলাইজ করেছেন যে আমরা বাংলাদেশ একটা শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় উপহার দিতে পারবো, কারণ আমরা একটা সময় কেউ বেঁচে থাকবো না। আজকে যারা আমরা এটা উপস্থিত, একটা সময় কেউ আমরা বেঁচে থাকবো না, কে কখন যাবো আমরা জানি না। ইতিমধ্যে আমাদের কাছ থেকে কিন্তু আমিরুল ইসলাম স্যার বিদায় নিয়েছেন, তো সুতরাং আমরা আশা করি যে আপনাদের কাছে আমার একটা বিনীত এবং বিনয়ের সাথে আমি বলতে চাই যে আপনারা প্লিজ এখন কোয়ালিটি এডুকেশনটাকে একটু এম্পাসাইজ করুন। আমাদের এখন মূল ফোকাসটা থাকবে কোয়ালিটি এডুকেশন আমরা দিতে চাই, কারণ এতদিন আমরা কিন্তু বারবার বলেছি যে আমরা অনেক চড়াই উত্রে পার হওয়ার কারণে কিন্তু আমরা ভেরি স্ট্রিক্ট ছিলাম না, বাট এগেইন আলহামদুলিল্লাহ উইথ অল অফ ইউর সাপোর্ট আমরা কিন্তু কোয়ালিটি এডুকেশনে কোনো ত্রুটি করি নাই। কিন্তু এখন আমরা কিন্তু একেবারে কোয়ালিটি এডুকেশন বলতে শুধু ভালো রেজাল্ট করা আমরা বোঝাচ্ছি না, কোয়ালিটি এডুকেশন বলতে বোঝাচ্ছি আমি ইনোভেশনকে আমরা প্রাধান্য দিতে চাই, ক্রিয়েটিভিটিকে আমরা প্রাধান্য দিতে চাই, ডুয়ার্স মেন্টালিটি পিপলকে আমরা প্রাধান্য দিতে চাই, এন্টারপ্রেনোরিয়াল মাইন্ডেড পিপলদেরকে আমরা, স্টুডেন্টদেরকে আমরা প্রাধান্য দিতে চাই। আমরা চাই এই বিশ্ববিদ্যালয় থেকে আগামীতে ভালো লিডার তৈরি হবে, এই বিশ্ববিদ্যালয় থেকে আগামীতে ডুয়ার্স তৈরি হবে, কারণ ইতিমধ্যে আপনার ইন্ডাস্ট্রিতে কিন্তু আমাদের প্রতি কনফিডেন্স বেড়েছে। আপনারা জানেন যে অনেক বিশ্ববিদ্যালয় এখন অনেক বিশ্ববিদ্যালয় যেটা কল্পনাও করতে পারে না সেটা কিন্তু আমরা ওভারকাম করতে পেরেছি উইথ অল অফ ইউর সাপোর্ট। ইতিমধ্যে আপনারা জানেন যে ইউএনডিপির মতো অর্গানাইজেশন কিন্তু আমাদের জব উৎসবে ফুললি স্পন্সর করেছেন, যেটা একটা ইউনিক, আমি মনে করি বাংলাদেশেও কিন্তু এটা একটা প্রথম। সুতরাং এখন কিন্তু আপনাদের কিন্তু দায়িত্ব একটু বেড়ে গেল, আপনারা কিন্তু এখন সিস্টেম আমরা ইমপ্লিমেন্ট করতে পেরেছি, এটাও আমি আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে পারবো না, কারণ আপনারা, আমি জানি যে আপনাদের ভিতরে অনেক জড়তা ছিল সিস্টেম ইমপ্লিমেন্ট করার, সেটাও আপনারা করতে সক্ষম হয়েছেন। এখন কিন্তু আমাদের সময় আসছে যে আমরা পুরো বাংলাদেশে যে মেসেজটা দিতে চাই যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শুড বি দ্য ওয়ান অফ দ্য ইউনিভার্সিটি হুইচ উইল কন্ট্রিবিউট টু দ্য সোসাইটি, কারণ আমরাও বিশ্বাস করি যে বাংলাদেশের মতো দেশে যে পিপলসের উপরে ইনভেস্টমেন্ট করা ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই, কারণ আমরা যদি পিপলসে ইনভেস্টমেন্ট করি, কারণ আমরা নিজেরাও জানি সুপার কম্পিউটার কিনতে কোটি কোটি টাকা লাগবে, কিন্তু একটা মানুষকে কিন্তু আল্লাপাক নিজেই বলেছে যে তোমার ভিতরে তুমি নিজেকে এক্সপ্লোর করে দেখো, তোমার ভিতরে আমি অবিশ্বাস্য শক্তি দিয়েছি, তাই না? কারণ আল্লাহ আমাদের ব্রেনে যে শক্তি দিয়েছে এটা কিন্তু কোনো সুপার কম্পিউটারদের কোনো অংশে কম না, এবং এটা কিন্তু রিজেনারেট করা যায়, রিবুট করা যায়, আনলার্ন রিলার্ন করা যায়, তাই না, রিথিঙ্ক করা যায়, যেটা কিন্তু আর কোথাও সম্ভব না। কারণ কিন্তু পৃথিবীতে যত কম্পিউটারে হচ্ছে সব কিন্তু প্রোগ্রাম দেওয়া আছে, তার বাইরে যেতে পারবে না, কিন্তু মানুষই একমাত্র কিন্তু বাইরে যেতে পারে। আবার দ্যাট ইজ ওয়াই মানুষের ভিতরেই কিন্তু আবার প্রবলেমগুলো আছে, ক্রিটিসাইজ, আমরা যেটাকে বলি যে স্বয়ং আল্লাপাক যেখানে বলেছে তোমাদের ভিতরে ইবলিশকে সাথে দেওয়ার কারণে তোমরা অনেক সময় বিভ্রান্ত হও। তো আমি এই কারণে বলবো যে আপনাদের কাছে আমার একটা বিনয়ের সাথে অনুরোধ হলো, যেটা আমি একটু আগেও বলেছি, প্রত্যেকটা প্রোগ্রামকে শুধু যারা ইমপ্লিমেন্ট হয়ে গেছে সেগুলোও আপনারা কিন্তু ইন্ডাস্ট্রির লোকদেরকে কাইন্ডলি একটু ডাকেন, কারণ ইন্ডাস্ট্রির লোকজন কিন্তু আমাদের সাথে সম্পৃক্ত হতে চায়। কারণ আমি একটু অবাক হচ্ছি যে আপনারা দেখেন যে আমরা জানেন যে আমরা 12 জন শ্রেষ্ঠ উদ্যোক্তাকে নিয়ে কথা বলার সময় আমি লক্ষ্য করলাম যে অনেক উদ্যোক্তা কিন্তু স্বপ্রণোদিত হয়ে বলছে যে আমরা এই বিশ্ববিদ্যালয়কে আমরা রিসার্চে বিভিন্নভাবে হেল্প করতে চাই। তো আমি আশা করি যে আপনারা যদি একটু চোখ কান খোলা রাখেন, আপনারা আমাদের ছাত্রছাত্রীদের দিকে যদি তাকান, আমাদের ছাত্রছাত্রীরা যাতে ধরেই নেয় যে বাংলাদেশে একটা পরিবেশ এবং ছাত্রছাত্রীদের যুগোপযোগী যা কিছু ইনফ্রাস্ট্রাকচার এবং ফেসিলিটি করা দরকার তার সব কিছু কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে আমরা সম্পৃক্ত করতে পেরেছি। সুতরাং এখন কিন্তু শিক্ষকদের দায়িত্ব হবে, কারণ আপনারা একটু লিডারশিপ মানসিকতা থাকতে হবে, আপনারা চলার পথে সব জায়গায় কিন্তু আপনারা এই দায়িত্বটুকু পালন করবেন। আমরা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করেছি, আমরা এখন কিন্তু আজকে আমি আপনাদেরকে ঘোষণা করতে চাই যে আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের রিসার্চ ফান্ড করতে চাই। ছাত্রছাত্রী যদি ইনোভেটিভ কোনো কাজ করে, যে কোনো ডিপার্টমেন্ট,
ডেভেলপমেন্ট, ইট ডাজন্ট ম্যাটার, তাকে অন্টারপ্রেনার হইতে হবে, ডাজন্ট ম্যাটার, কিন্তু সে ইনোভেটিভ, তার ভিতরে ক্রিয়েটিভিটি আছে, সে একটা গবেষণাকে কমার্শিয়ালাইজ নিতে চায়। আপনারা যদি খবর পান পত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল নেটওয়ার্কে, যে অজপার আগে একটা ছেলে আছে, সে একটা ইনোভেটিভ আইডিয়া তার আছে, সে হয়তো এইচএসসি পাস করেছে, সে একটা পড়াশোনা অর্থায়নের জন্য সে কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়ার অবস্থা নাই, আমরা এই বিশ্ববিদ্যালয় থেকে ফান্ডিং করতে চাই। আমরা সেই জন্য একটা, আমরা ইতিমধ্যে একটা এন্ডোমেন্ট ফান্ডও আমরা তৈরি করেছি, বিভিন্ন রকম স্কলারশিপ আমরা ইতিমধ্যে ইমপ্লিমেন্ট করেছি, কারণ আমরা চাই বাংলাদেশের ট্যালেন্ট ছেলেমেয়েরা, বাংলাদেশের ইনোভেটিভ ক্রিয়েটিভ মাইন্ডেড ছেলেমেয়েরা, টেকনোলজিতে যারা সম্পৃক্ত বা টেকনোলজি যারা ভীষণ দেখছে, তারা যদি মনে করে যে না, ড্যাফোডিল ইউনিভার্সিটি বাংলাদেশে একমাত্র ইউনিভার্সিটি যারা আমাদেরকে কাল্টিভেট করবে, যারা আমাদেরকে, তাদেরকে দরকার হয় রেসিডেন্সিয়াল ফেসিলিটিতে আমরা হেল্প করতে পারি, তাদের থাকা খাওয়া তো আমরা হেল্প করতে পারি, ইটস ডিপেন্ড, কারণ অনেক ছেলেমেয়ে আছে আমরা তাকে ফুল টিউশন ফি ফ্রি করে দিলাম, তারপরেও তার পক্ষে কিন্তু পড়াশোনা করা সম্ভব না, কারণ হোস্টেলে থেকে বা কোনো একটা জায়গায় থেকে তার কিন্তু ওই যে যেটাকে আমরাকে বলি যে তার আহার সংরক্ষণ করার মতো তার কিন্তু সেই অ্যাবিলিটি নাই। তো আমি আশা করি যে আমরা, যেহেতু আমরা বারবার বলি যে আল্লাহ পাক আমাদের এই বিশ্ববিদ্যালয় বা আমাদের প্রতিষ্ঠানগুলোকে অনেক বরকত দেয়, আমরা সেই জায়গায় কিন্তু আপনাদের সাপোর্টটা চাই, যে এখন থেকে আজকের এই একাডেমিক কাউন্সিলে, যেহেতু আমি অফিসিয়ালি বলছি যে আমরা একটা রিসার্চ ফান্ড, আমরা বড় একটা ফান্ড আমরা ছাত্রছাত্রীদের জন্য আমরা রিসেন্টলি করব, আমি আমাদের অনারেবল ভাইস চ্যান্সেলর এবং অনারেবল ডিন যারা এখানে উপস্থিত আপনাদেরকে বলবো যে আপনারা অতি দ্রুত, যেহেতু অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ফান্ডটা আমরা যেহেতু তৈরি করতে পেরেছি, এটাও আমরা তৈরি করতে পারবো, এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে অনেক উদ্যোক্তা আসবে যারা কিন্তু একটা সময় আমাদের বিশ্ববিদ্যালয়ে, তারা কিন্তু বিভিন্ন রকম ফান্ডিংয়ের জন্য তারা দিবে, যখন তারা দেখবে যে আমরা রিয়েল কাজ করি, কারণ আমরা যখন রিয়েল কাজ করি, যেটা আমরা আশা করি যে ইতিমধ্যে আমরা প্রুভ করতে পেরেছি, সেটাকে যদি আমরা ধরে রাখতে পারি, বজায় রাখতে পারি, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি আমাদের কাছে আসবেই, স্বপ্রণোদিত হয়ে ইনশাআল্লাহ ইন্ডাস্ট্রিতে আসবে। তো সেই জন্য আমি যেটা আবারও বলতে চাই, একটু আগেও যেটা বললাম যে ফাউন্ডেশন ডেটা, এটা আমরা ইমপ্লিমেন্ট করেছি, অফকোর্স আপনাদেরকে আমি কৃতিত্ব দিচ্ছি, ডিপার্টমেন্টগুলো আপনারা অসম্ভব ভালো কাজ করেছেন, আমি জানি কেউ না কোনো ডিপার্টমেন্ট 15 দিন 20 দিন 1 মাস ধরে আপনারা কাজ করেছেন, যদিও আমাদের একটা ক্যারেক্টার হয়ে যাচ্ছে যে মিডিয়াতে রিফ্লেক্ট না হওয়ার কারণে আমরা অনেকে বুঝতে পারি নাই, কিন্তু আমি জানি যে এইবার কাজটা হয়েছে ভিতর থেকে, অন্তর থেকে, ছাত্রদের ইনভলভমেন্টের মাধ্যমে, দ্যাটস ভেরি ইউনিক অ্যান্ড আই মাস্ট স্যালিউট ইট। যারা এই কাজটা, যারা এই উদ্যোগটা নিয়েছেন, তাদেরকে আমি অবশ্যই স্যালিউট দিই অ্যাজ এ বোর্ড অফ ট্রাস্টি থেকে। কিন্তু আগামীতে আমি আপনাদের কাছে আহ্বান করবো যে আগামীতে আপনারা এই কন্টিনিউশনের সাথে আপনারা রিফ্লেকশন দিবেন যে আমার এতজন সাকসেসফুল অ্যালামনাই আছে, আমার ছাত্ররা এই জায়গায় ফোকাস করেছে, আমার অ্যালামনারাই কিন্তু এই ডেভেলপমেন্টগুলোর জন্য ডিপার্টমেন্টে তারা এই সাজেশনগুলো দিয়েছে এবং সেটা আমরা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছি, আমাদের ডিপার্টমেন্ট থেকে ছাত্ররা এতগুলো রিসার্চ বা এতগুলো প্যাটেন্ট তারা রেজিস্ট্রেশন করেছে ইউএসএ বা বাংলাদেশে, কারণ আমরা কিন্তু একটা জায়গায় এখনও পিছিয়ে আছি, রিসার্চে হয়তো আমরা বাংলাদেশে ইতিমধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভালো একটা অবস্থানে নিয়ে আসতে পেরেছি, আমরা কিন্তু ইউএসএ প্যাটেন্টে কিন্তু আমরা এখনও এগিয়ে আসতে পারি নাই, আমরা ইউনিক প্যাটেন্ট রেজিস্ট্রেশন করতে চাই ইউএসএ। তো সেই জায়গাগুলোতে আগামী ফাউন্ডেশন ডের আগে, কারণ যেহেতু আমরা ফাউন্ডেশন ডে গতকালই কমপ্লিট করলাম, আমি আজকে 25শে জানুয়ারি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো যে আপনারা আগামী ফাউন্ডেশনের আগে এখনই আপনাদের ডিপার্টমেন্ট থেকে আপনারা একটা ছোট্ট একটা টিম করে দেন, বড় টিম করলে কাজ হয় না, একজনকে দায়িত্ব দেন বা দুইজনকে দায়িত্ব দেন যে নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে কাজটা করবে, তাহলে সুবিধাটা হবে কি যে আমরা এখন থেকেই ফোকাস করলাম যে কোন ডিপার্টমেন্ট কোন জায়গায় কোন KPIগুলি সেট করবে, আমাদের একটাই টার্গেট থাকবে আমাদের ছাত্ররা ব্যাকআপ থাকবে না, আমাদের একটাই টার্গেট থাকবে আমাদের ছাত্ররা হতাশ হবে না, আমরা বহুবার বলেছি যে আমাদের ছাত্ররা পাস করে বের হয়ে যাওয়ার পরও আমরা তো দায়িত্ব নিতে চাই, যেটা বাংলাদেশ না পৃথিবীর কোথাও নেয় না, আমরা চাই আমাদের ছাত্রদের মেন্টাল প্রবলেম নিয়ে আমরা কথা বলতে চাই, তাদের যে কোনো রকম প্রবলেমের জন্য আমরা আমাদের ছাত্রছাত্রীকে পাশে দাঁড়াতে চাই, কারণ উই লাইক টু প্রুভ আওয়ার সেলফ দ্য উই আর দ্য ডিফারেন্ট ইউনিভার্সিটি অর ইউনিক ইউনিভার্সিটি কম্পারিজন অর টু দ্য অল আদার এক্সিস্টিং ইউনিভার্সিটি। তো এই জায়গাটাতে যেহেতু আপনারা লিডার, আপনারা ডিসিশন মেকার, আপনারাই ছাত্রদের সাথে কথা বলেন, আপনারাই ছাত্রদের অনুভূতিগুলি প্রতিনিয়ত জানেন, আমি কিন্তু অনেক সময় অনেক অনুভূতি জানি না, জানার সম্ভব হয়নি, কিন্তু আপনারা সব কিছু জানেন, ইতিমধ্যে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেকগুলো নতুন সাবজেক্ট যেটা আপনারাই স্বীকার করেছেন যে বাংলাদেশের ইতিহাসে এগুলো সব ইউনিক হয়ে থাকবে, কিন্তু এখন আমাদের সময় আসছে লাস্ট একটাই কথা বারবার ছাত্রদেরকে আমরা প্রুফ করতে চাই, যাতে করে সারা বাংলাদেশে আবারও বলছি যে অ্যাটলিস্ট একটা বিশ্ববিদ্যালয় যাতে উদাহরণ হিসেবে আমরা বাংলাদেশের প্রতিষ্ঠা করতে পারি, এবং আমাদের মূল টার্গেট থাকবে 10 স্কোয়ার মডেলে, আমাদের যারা কাজ করছেন এমআর কবির স্যার সহ সবাইকে আমি বলবো, আমাদের টার্গেট থাকবে আগামী একটা নির্দিষ্ট সময়ের ভিতরে ওয়ার্ল্ডের 500 ইউনিভার্সিটিতে ইনশাল্লাহ আমরা নিজেদেরকে দেখতে চাই, বাংলাদেশে প্রথম ইউনিভার্সিটিতে আমরা এই জায়গায় যাওয়ার জন্য যা করা দরকার, কারণ আমি আবারও বলছি যে এই বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকে এই পর্যন্ত কোনো সূত্র আমি মেনটেন করি নাই, যেখানে যা দরকার ছিল নিজের সম্পদ বিক্রি করে হোক যেভাবে হোক আমরা চেষ্টা করেছি যে সব কিছু প্রপারলি মোটিভেট করার জন্য বা মুভমেন্ট করার জন্য, এখনও আমরা বলতে চাই ওয়ার্ল্ডের টপ 500 ইউনিভার্সিটিতে আমাদের যা করা প্রয়োজন আমরা তাই করতে চাই, কিন্তু আমার একার পক্ষে বা আমাদের একার পক্ষে সম্ভব না,
উই নিড এ ফ্যান্টাস্টিক টিম, যেটা বলছি যে আমাদের মতো এত বিউটিফুল ইমোশনাল ড্যাফোডিলিয়ান মাইন্ডেড টিম কিন্তু বাংলাদেশে নাই। কিন্তু এখন আমাদের একটা জায়গায় সমস্যা, আমরা সবসময় প্রবলেমটাকে আইডেন্টিফাই করি, সলিউশনটাকে আইডেন্টিফাই করি না। আমি আশা করি যে টিম হিসাবে এখন থেকে আপনারা ওই জায়গাটা দিয়ে শুধু প্রাধান্য দিবেন, প্রবলেম না, আমরা সলিউশনটা দিতে চাই। কারণ প্রবলেম নিয়ে কথা বলে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমরা এই প্রবলেম নিয়ে আমরা কবরে চলে যাব। সলিউশনটাও দিতে পারি ইনশাল্লাহ, আমরা সবাই মিলে বাংলাদেশে একটা চমৎকার ইউনিভার্সিটি উপহার দিতে পারবো। কারণ বারবার বলছি, একটা রাষ্ট্রের পরিবর্তনের জন্য এডুকেশনের কোনো বিকল্প নাই। সিঙ্গাপুর বলেন, সারা পৃথিবী কিন্তু আপনারা ভালো করে তাকিয়ে দেখেন যে সিঙ্গাপুরের মতো একটা দেশ 1965-এ যারা দরিদ্র ছিল, যাদের অর্থনৈতিক অবস্থা আমাদের থেকে অনেক নিচে ছিল, শুধু শিক্ষার কারণে আজকে তারা পৃথিবীতে একটা নাম্বার ওয়ান জাতি। আপনারা জানেন তাদের পাসপোর্ট পৃথিবীতে বলা হয় নাম্বার ওয়ান শক্তিশালী পাসপোর্ট। আমরাও পারবো, আমাদেরও লোকগুলো খুব ভালো, আমাদের পিপলদের মাইন্ডসেট ভালো। সুতরাং আমরা এডুকেশন সিস্টেম থেকেই আমরা কন্ট্রিবিউট করতে চাই ইকোনমিতে, এটাই আমি আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ এবং আবেদন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ অনারেবল চেয়ারম্যান, আপনারা একাডেমিক দিক নির্দেশনা দেন। আমার অনারেবল চেয়ারম্যান উপস্থিত আছেন, আমার মনে হয় বহু ইউনিভার্সিটিতে আমি মিউজিয়াম দেখেছি, তারা তাদের রিসার্চ যেগুলো কন্ট্রিবিউট করে সেগুলো সেখানে সংরক্ষিত রাখে। অসম্ভব ধরনের কন্ট্রিবিউশনস আছে, সেটা দেখা যায় না। সেখানে মিউজিয়ামে দেওয়া হয় একটা, হয়তো আইটেম হয়তো 10 বছর 20 বছর থাকলেও তারপরে নামানো হয়। দিস ইজ এ ভেরি ডাইনামিক মিউজিয়াম, মেলা আমেরিকান ইউনিভার্সিটিতে আছে। আমি অনুরোধ করবো আমাদের অনারেবল চেয়ারম্যান যদি আমাদের একটা মিউজিয়াম করে দেন, তাহলে আমাদের ইনোভেশন, এন্টারপ্রেনারশিপ, আইডিয়াস, রিসার্চ যেগুলো ব্রেক থ্রু করছে সেগুলো আমরা এখানে দেখাতে পারি। এটা মারাত্মক একটা, মানে কি বলা যায়, যে রিসোর্স আমরা ডেভেলপ করে রাখছি, সেটা হলো আপনার নলেজ ভ্যালি দিয়ে আপনি নামবেন, নামার পরে আপনি সেই ওই পাশ দিয়ে বের হয়ে যাবেন। এটা তো খারণ নাম স্যার, আপনি তো এটার সাথে ইনভলভ ছিলেন, এটা মনে হয় 360 ফিট না স্যার, প্রায় 360 ফিট। এবং আমার তো মনে হয় এটা বাংলাদেশের না, এটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট। ওই যে কী বলে, ফ্রান্সের যে লুভার মিউজিয়াম যেমন হয় না, যে মাটির নিচে, এটা কিন্তু খুব সুন্দর। এটা আপনারা যদি, এটা একদম ওয়েল ইকুইপড, তাহলে এইটাকে আমাদের বাস্তবায়ন করতে, এটা একদম 100% রেডি। কিন্তু বরঞ্চ আমি তো কত দিক সামলাবো, এটা ভেরি গুড, আপনারা করে নিন। থ্যাংক ইউ স্যার। স্যার যেটা বললো, আমি যেহেতু সুযোগটা পেলাম, এটা আইডিয়াটা ভেরি সিম্পল, এটা বিউটিফুল একটা গ্যালারি। আপনাদের যত অ্যাক্টিভিটিসগুলো আছে বিভিন্ন ডিপার্টমেন্ট, ইভেন ফাউন্ডেশন ডে উপলক্ষে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসগুলো প্রতিটা ডিপার্টমেন্টই আছে, তার রাখার জায়গা পায় না। এগুলো সব এখানে আপনারা সেলফ আকারে দিয়ে দিবেন, এখানে ছবিগুলো থাকবে। বিশ্ববিদ্যালয় 2002 সালে শুরু করে কী ছিল এই বিল্ডিংগুলো, এই যে লাল মাটি ধুলা, আমরা মনে আছে কিনা যারা আগে ছিল তারা, আমরা ত্রিপল দিয়ে প্রোগ্রাম করতে হইতো, সারা দিন 3 দিন 4 দিন শুধু পানি দিতে হইতো ধুলা কন্ট্রোল করার জন্য। তো সেই ছবিগুলো সব আছে। তারপরে এই জন্য বললাম যে লেক, যেটা দুর্গন্ধমুক্ত লেক, সেটা তো বুঝতেই পারতেছেন চোখের সামনে কী হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এগুলো ছবিগুলো যদি, ইভলিউশনের যে ছবিগুলো, এগুলো মনে করি আমাদের পরবর্তী, কারণ একটা সময় তো আমরা কেউ থাকবো না, তারা কিন্তু তখন বুঝতে পারবে যে, ওই যে বলে না আমার দাদার দাদা কিন্তু 40 কিলোমিটার হেঁটে স্কুলে গেল, তো তখন কিন্তু এরাও বলতে পারবে যে দেখো কীভাবে এটা ইভলিউশনটা, পরিবর্তনটা কীভাবে আসলো।